19 নভেম্বর বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাতাসে শোনা গিয়েছিল ষড়যন্ত্রের সুর। সেমির মতো শিরোপা ধরে রাখতে ফাইনালের ভেন্যু নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচও নিজেদের সুবিধা মতো করে নিয়েছে বিসিসিআই, এমনটাই ধারণা ছিল সবার। তবে শেষ পর্যন্ত বিসিসিআই এর কোনো কুটচালের প্রমাণ পায়নি আইসিসি, উল্টো ওই ম্যাচের পিচকে এভারেজ বা গড় পর্তা মানের রেটিং দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। সেই ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি পাইক্রফট, তিনি মাঠের আউটফিল্ডকে খুব ভালো বলে রিপোর্ট দিয়েছেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ ফাইনালে দ্বিতীয় ইনিংসে কিছুটা ধীর গতির হয়ে আসে। শেষ পর্যন্ত সেই পিচেই ভারতের তৃতীয় শিরোপার স্বপ্ন ভেঙে হেক্সা মিশন পূরণ করেছিল অস্ট্রেলিয়া। তবে অবাক করা বিষয় হচ্ছে ফাইনালের চেয়েও সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ নিয়ে বেশি বিতর্ক হয়েছিল, সেটা পুরোপুরি উড়িয়ে দিয়েছে আইসিসি। শিরোপার মঞ্চ থেকে এক হাত দূরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমি ফাইনাল হওয়ার কথা ছিল নতুন একটি পিচে, কিন্তু ম্যাচের দুদিন আগে নির্বাচন করা হয় পুরনো একটি পিচ। এমনকি যে কিউরেটর এ পিচ তৈরির দায়িত্বে ছিলেন তিনি নিজেও এ বিষয়ে কিছুই জানতেন না। পরে বিষয়টা জেনে তিনি অসন্তোষও প্রকাশ করেছিলেন। কাউকে কিছু না জানিয়ে নিজেদের পছন্দ মতো পিচে ম্যাচ আয়োজন করে ফায়দা লুটে নেয় ভারত। তবে ওয়াংখেড়ের সে পিচকেও ভালো রেটিং দিয়েছে আইসিসি। আরেক সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। লো স্কোরিং ওই ম্যাচের পিচকেও গড় পর্তা বলে রেটিং দিয়েছে আইসিসি। বিশ্বকাপের লিগ পর্বে রোহিত শর্মারা যেসব পিচে খেলেছিল সেগুলোরও রিপোর্ট দিয়েছে আইসিসি। কলকাতার ইডেন গার্ডেন্স ছাড়া লখনৌ, আহমেদাবাদ এবং চেন্নাইয়ের পিচ পেয়েছে এভারেজ তকমা। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই পিচগুলোতে খেলেছিল টিম ইন্ডিয়া। তবে মুম্বাইয়ের সে আলোচিত পিচই নাকি সবচেয়ে ভালো বলে মন্তব্য করেছে আইসিসি। পারভিন আক্তার, সময় সংবাদ।